আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি কাকলেট তৈরি করে নিয়েছি। তো কাকলেট কিভাবে তৈরি করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখতে পেয়েছেন আমি কিন্তু আলু সিদ্ধ করে চটকে নিয়েছি। এরপরে আমি কিন্তু দুইটা ডিম এখানে চটকে নিয়েছি। এখানে আমি ছোট ছোট চারটা আলু দিয়েছি আর দুইটা ডিম দিয়েছি। তো ডিম আর আলুর পরিমাণ একেবারেই সমান সমান না হলেও ডিমটা একটু কম, আলুটা সামান্য একটু বেশি। আর এখানে দিয়ে দিয়েছি অনেকটাই পুদিনা পাতা। কাটলেটের সাথে কিন্তু পুদিনা পাতাটার ফ্লেভারটা খুবই ভালো লাগে, এর জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়েছি, লবণ আর কাবাব মশলা। তো দেখতেই পাচ্ছেন কাবাব মশলা দেওয়ার পরে কিন্তু আমি হাত দিয়ে একটু চটকে মেখে নিব। এর আগে আমি একটু শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি কিন্তু খুব সুন্দরভাবে চটকে চটকে মেখে নিব। এই রেসিপিটি কিন্তু খুব সহজ, হুটহাট করে কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর ইফতারের জন্য কিন্তু খুব সহজ একটি রেসিপি, খেতে কিন্তু খুবই মজার। আর এই ধরনের রেসিপি কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু পছন্দ করে, ইফতারির জন্য কিন্তু খুবই মজাদার একটি রেসিপি এটা। তো দিয়ে দিচ্ছি এখানে একটি ডিম। তো আপনারা যদি চান তাহলে কুসুমটা উঠিয়ে শুধু সাদা অংশটাও দিতে পারেন, আমি পুরো ডিমটাই দিয়ে দিয়েছি। এখন ডিমটা দেওয়ার পরে আবার একটু সুন্দরভাবে মেখে নিচ্ছি। ডিমটা দেওয়ার পরে আমি একটু এখানে কর্নফ্লোর অ্যাড করব। কর্নফ্লোর আর ডিমটা কিন্তু এটা বাইন্ডিংয়ের কাজ করবে, যখন আমরা এটা তেলে দিব তখন এটা ছুটে চলে আসবে না। তো দেখতেই পাচ্ছেন মাখাটা কিন্তু একেবারে হয়ে গেছে। এখন হাতে একটু আমি তেল মেখে নিয়েছি। এরপর আপনি যে শেপ কাকলেটের শেপও দিতে পারেন, গোল শেপও দিতে পারেন, চারকোনা শেপও দিতে পারেন। যেহেতু ইফতারের ঠিক আগে আমি তৈরি করছি তো আমি একটু গোল গোল করে দিয়ে দিচ্ছি, যতটা সময় স্বল্প করে ইফতারিটা তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন ব্রেড ক্রামে গড়িয়ে কিন্তু নিয়েছি। এটা এখন আধা ঘন্টার মতো বা 20 মিনিটের মতো সেট হতে রেখে দিব। আর যদি আপনি তাড়াহুড়া থাকে হয়তো 5-10 মিনিট রেখে ভেজে নিতে পারেন। তো এই যে আমি চুলাতে চলে এসেছি, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলাতে, তেলটাও দিয়ে দিচ্ছি। তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে কাকলেটটা ভাজার পরে কাকলেটটা ডুবে না যায়, এমনভাবে দিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা মৃদু আঁচে ভাজতে হবে। মৃদু আঁচে ভাজলে এটা খুব সুন্দর ভিতরে উপরে একেবারে ফ্রাইটা খুব সুন্দর হবে, আর খেতে কিন্তু খুব দারুণ হবে। উপরে ব্রেড ক্রাম দেওয়ার ফলে কিন্তু এটা খুব ক্রিস্পি হবে খাওয়া সময়। তো এই যে এক সাইড হয়ে গেছে, আমি কিন্তু এটা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ সময় কিন্তু রেখে দিব যাতে এটা অপর সাইডটা খুব সুন্দরভাবে হয়ে যায়। এটা ইফতারিতে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টা হাতে নিলেই কিন্তু এটা করে নেওয়া যায়। আর আমি যেভাবে বিটক্রাম দিয়ে গড়িয়ে রেখেছি এভাবে কিন্তু আপনারা গড়িয়ে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। ভাজা ঠিক 10 মিনিট আগে নামিয়ে তারপরে এভাবে যেভাবে আমি ভেজে নিচ্ছি সেভাবে ভাজতে পারেন। এভাবে ফ্রোজেন করেও রাখলেও সময়ও বাঁচবে আর হুটহাট করে ইফতারিটা তৈরিও করে নিতে পারেন। আর এটা যখন তখনই তৈরি করা যায়। তো দেখে নিলেন যে খুব অল্প জিনিস দিয়ে, আলু আর সাধারণত ডিম দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব মজাদার একটি কাটলেট তৈরি হয়ে গেল। এটা শুধু ইফতারিতে না, বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন, কারণ বিকেলের নাস্তাতেও কিন্তু এটা খুব ভালো যায়, বাচ্চারা বড়রা কিন্তু খুবই মজা করে খাবে। তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আমি এক এক করে টিস্যু পেপার উঠিয়ে নিচ্ছি। এক্সট্রা তেল যেটা রয়েছে টিস্যু পেপারে এটা সুপ করে নিবে। তো দেখতেই পাচ্ছেন মজাদার ডিম আর আলুর সহজ পদ্ধতিতে কাকলেট তৈরি করা হয়ে গেল। তো এখন গরম গরম ইফতারিতে যখন আমরা পরিবেশন করব আসলে কিন্তু খুব মজা হবে। আর ভয়েসটা তো পরে দিচ্ছি, খুব মজার ছিল রেসিপিটা। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রমজানে ট্রাই করে নেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। খুদা হাফেজ।